আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এপিসোডটা হচ্ছে আমাদের একটা ফেসবুকে একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপের মধ্যে অনেকেই বিদেশের ভিসা সম্বন্ধে অনেক ডিটেলস দিয়ে থাকে যে আমাদের কাছে অ্যাপ্লাই করার পরে এতদিন সময় লাগে বা এতদিন এত এত অনেক কিছু বলে থাকে, ঠিক আছে। তো আজকে অনেক সুন্দর একটা পোস্ট দিয়ে গেছেন কী কী কান্ট্রিতে ওনারা ভিসা প্রসেসিং করেন, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আমি অবশ্যই এটার পোস্টের যে লিঙ্কগুলো আছে সবগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো যারা ইচ্ছে আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো ওনারা অবশ্যই যেই কান্ট্রিগুলোতে কাজ করে থাকেন এটা হচ্ছে লিথুনিয়া, তারপর ক্রোয়েশিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, তারপর কোসোভো, তারপর ইউএসএর ভিসা করে থাকেন মাল্টিপল ভিসা। তো মাল্টিপল ভিসার জন্য অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওইটাতে প্রাইস হচ্ছে 20 লাখ টাকা, অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, ঠিক আছে। তারপর ক্রোয়েশিয়ারও করে, নিউজিল্যান্ডেরও ভিসাও করে দেখতে পাচ্ছি, আর মিডল ইস্টের মধ্যেও করে থাকেন, সিঙ্গাপুরের ভিসা করে থাকেন, মালয়েশিয়া, সৌদি আরব, তারপর কুয়েত, কাতার, এমনকি দুবাইয়ের ভিসাও করে থাকেন, ঠিক আছে। তো বাহরাইনের ভিসাও করে থাকেন ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট না। তো ওনাদের অ্যাড্রেস অলরেডি এখানে রাইটিং করে দিছে, তো আমি অ্যাড্রেসটাও আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তো আর ওনাদের নাম্বার দিচ্ছেন একটা, নাম্বারটা হচ্ছে 01614831300, ঠিক আছে। তো নাম্বারটা যারা শুনতে পাননি অবশ্যই ডিসক্রিপশন থেকেও ওনাদের নাম্বারটা নিতে পারেন, ঠিক আছে। সব ডিটেলস সুন্দর করে আমি ডিসক্রিপশনে সাজিয়ে দেবো, তো যারা ইচ্ছা আছে অবশ্যই ওনার সাথে কানেক্টেড হয়ে তারপর ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন অথবা চ্যাটও করতে পারেন, ঠিক আছে। তারপর কী কী কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর এখানে এই ডিটেলসটাও একটা পিকচারও দিচ্ছে যে এই কাজে এই অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। যেমন ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে তুরস্কের ফার্স্টে একটা দেখতে পাচ্ছি লিস্ট দেওয়ার, কন্ট্রাক্ট সেকশন, আর হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্ক ক্লিনার। তো ওরা অলরেডি প্রাইসটা লিখে দিছে 500 থেকে 585 ইউরো মান্থলি স্যালারি হবে। আর অবশ্যই কী কী লাগবে, লাগবে হচ্ছে পাসপোর্ট আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, ঠিক আছে। এটা সময় লাগবে হচ্ছে 2 থেকে 3 মাস যারা তুরস্কের ভিসা নিতে চান, ঠিক আছে। আর লিথুনিয়ার ভিসাও পাবেন 2 থেকে 3 মাস, অলরেডি রাইটিং করা আছে। তারপর স্যালারি অনেক বেশি দেখতে পাচ্ছি, 600 থেকে 650 ইউরো, ঠিক আছে। লিথুনিয়ার একটু প্রাইসটা মনে হয় বেশি, 700 থেকে 800 ইউরো, আচ্ছা 700 থেকে 800 ইউরো হচ্ছে লিথুনিয়াতে। তো এরকম অনেক সুন্দর একটা স্যালারি। আর ওনাদের কাজের ধরন হচ্ছে ক্লিনার আর হচ্ছে কন্ট্রাক্ট সেকশনের কাজের যারা অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার সনদপত্র আর সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নিয়ে তারপর ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে ফার্স্ট টাইম আপনারা কথা বলে নেবেন, ঠিক আছে। তো এরকম অনেক ডকুমেন্ট দিয়ে রাখছে ওরা, কী কী কাজের অভিজ্ঞতা লাগবে, তারপর কী কাজের অভিজ্ঞতা আছে আপনার, এই সম্পূর্ণ ডিটেলস ওনাদের পেজে দেওয়া আছে, ঠিক আছে। তো ওই পেজ থেকে আপনারা সুন্দর করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যদি আপনি এই কথাগুলো বুঝতে না পারেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ভিডিওতে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তারপর ওনার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। তারপর ক্রোয়েশিয়াতে কতদিন সময় লাগবে, লিথুনিয়াতে কতদিন সময় লাগবে, তারপর কী কী কাজের ভিসাগুলো আছে, তারপর ওনাদের প্রতিনিধি আছে এখানে, ঠিক আছে। অনেকেই বলে থাকে যে এই দেশের ভিসা নয় ও দেশের ভিসা, ভিসা সব দেশেই সবসময় খোলা থাকে। তো মিনত যেটা হচ্ছে আপনার কাজের যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার সার্টিফিকেট অথবা সনদপত্র যদি থাকে আপনার ওইগুলোতে জমা দিতে হবে, ঠিক আছে। ওইগুলো জমা দেওয়ার পর আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হন তারপর আপনাকে বলা হবে হ্যাঁ আপনাকে ভিসা দেওয়া হবে। এটা হচ্ছে ওই সিস্টেমের ভিসা আর কি। অনেকেই বলে 1 লাখ টাকা দেন অ্যাডভান্স তারপর আপনার ভিসা যেভাবেই হোক আমি করে দেবো, এইগুলো হচ্ছে ভুয়া, ঠিক আছে। তো এখানে এই এরকম কোনো সিস্টেম নেই এজেন্সিতে, তো ওরা ওইটাই বলতেছে। তো আপনি অবশ্যই যে কাজের অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার সনদপত্র নিয়ে তারপর আপনি এই কাজ করছেন কোথায় কোন কোম্পানিতে করছেন ওই কোম্পানির ডিটেলস, তারপর হচ্ছে কয়দিন সময়ে কয়দিন কাজ করছেন ওই কোম্পানিতে ওই কোম্পানির ডিটেলস লাগবে, তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কত বছর হয়েছে ওইটা প্রমাণ দিতে হবে, ঠিক আছে। ওইগুলোর ডকুমেন্ট লাগবে, ওইগুলো ডকুমেন্ট দেওয়ার পর আপনাকে ইন্টারভিউ একটা ডিট দেওয়া হবে, ঠিক আছে। তো ওইটা হচ্ছে সিস্টেম আর কি, ওই ডিট অনুযায়ী আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে হবে যে হ্যাঁ
আমি আসবো, আমি ইন্টারভিউ দেবো। আপনি ডকুমেন্টগুলো ফার্স্ট হোয়াটসঅ্যাপে পাঠানোর উপর চেক করবে আপনার ডকুমেন্টগুলো কি রিয়েল না ফেক, ঠিক আছে? তারপর আপনাকে বলা হবে যে হ্যাঁ আপনি ইন্টারভিউ দিতে পারবেন, এরকম একটা ডিট দেওয়া হবে। তো ওই ডিট অনুযায়ী আপনি ঢাকাতে যেতে হবে, ওনার অনেক ধরনের এজেন্সি আছে ঢাকাতে, ঠিক আছে? তো ওই এজেন্সিতে যাওয়ার পর আপনার যে ভিসার যে ডকুমেন্টগুলো ওইগুলো তো দেখার পরে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, তাই না? তারপর আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, আপনি কথা বলতেও জানতে হবে, ইংলিশ টুকটাক জানতে হবে যদি ইউরোপেতে অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে? ইংলিশ না জানলে ইউরোপের ভিসা বেশিরভাগই রিফিউজ হয়ে যায়, ঠিক আছে? কারণ ইংলিশ জানাটা অবশ্যই জরুরি, কারণ হচ্ছে ওই দেশে সবাই কিন্তু ইংলিশে কথা বলে, ঠিক আছে? ওই জন্য ফার্স্টে আপনাকে ইংলিশ বেসিক ইংলিশটা জানতেই হবে, ঠিক আছে? তো এই হলো কথা আর কি। তো অনেকে বলে থাকে যে অ্যাপ্লাই করার পর তো আর কোনো খবর থাকে না বা টাকা দিছি, এরকম এইরকম দালালি কোনো সিস্টেম নেই এখানে। আপনার ইন্টারভিউতে নেওয়ার পর যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনার কিছু টাকা নেওয়া হবে, যেমন 1,00,000 টাকা, আবার অনেক কান্ট্রিতে আছে 80,000 টাকার মতো পড়ে, আবার অনেক কান্ট্রিতে আছে 50,000 টাকার মতো পড়ে। এটা হচ্ছে এম্বাসি ফি, ঠিক আছে? এই এম্বাসি ফিটা ওরা দেবে না, আপনাকে দিতে হবে, আপনি নিজে হাতে গিয়ে তারপর এম্বাসিতে ওনাদের যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন ওই কান্ট্রির এম্বাসিতে গিয়ে আপনি নিজের হাতে নিজের টাকা জমা দেবেন, ঠিক আছে? তারপর জমা দেওয়ার পর তারপর ওরা আপনাকে ভিসা কয়দিন পরে দিবে বা দিবে কি না ওইটা বলে দেবে। ইন্টারভিউতে যদি সিলেক্ট হয়ে যান অবশ্যই ভিসা পাবেন, কারণ ওইটা ইন্টারভিউ সিস্টেমে আপনাকে ভিসাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি অনেকগুলো ভিডিও দিছি বিদেশের ভিসা নিয়ে। তো অনেকেই কমেন্ট দেয় আমাকে যে ভাই অ্যাপ্লাই করছিলাম বা অ্যাপ্লাই করার পরে হচ্ছে না। তো কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো টাইম লাগে, প্রায় অনেক সময় দেখা গেছে কি 8 মাসও লেগে যায়, ঠিক আছে? ইউরোপের কান্ট্রিগুলো যেগুলো ভালো কান্ট্রি, যেমন তুরস্ক আছে, তারপর রোমানিয়া, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, তারপর ইতালি, এইগুলা কান্ট্রিতে ভিসা হতে গেলে একটু টাইম লাগে, ঠিক আছে? লিথুনিয়া, কোসোভো এইগুলাতে দ্রুত ভিসা হয়ে যায়, কিন্তু এইগুলো সেঞ্জিংযুক্ত দেশ না, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আর যাদেরকে আমি বারবারই বলতেছি কমেন্ট দেওয়ার দরকার নেই, আপনি ওনাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, কথা বলবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। আর অবশ্যই আপনি কাজ যে কাজ জানেন ওই কাজের অভিজ্ঞতার সনদপত্রগুলো নিয়ে যাবেন, আর অবশ্যই ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর পরই আপনাকে বলে দেওয়া হবে আপনাকে ভিসা দেওয়া হবে কি না, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আশা করি বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আজকের এপিসোড এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল, টাটা।